নমস্কার, প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে প্রাপ্তি রাশিফল, তার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে উত্তর এবং উপাচার। আজকে আমরা অবশ্যই আলোচনার মধ্যেই থাকব। আমাদের সঙ্গে রয়েছেন বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা, সংখ্যাতাত্ত্বিক চর্চা, বাস্তুচর্চার সামগ্রিকতায় মানুষকে যিনি সফলতা দিয়ে আসছেন অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে, অব্যর্থ প্রতিকার প্রতিবিধান করছেন সফলতার সময় বলে দিয়ে। আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছেন ভৃগুর শ্রীজাতক, অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন ওনার সঙ্গে কথা বলতে, আমাদের সরাসরি কথা বলার নাম্বার 2514510203, আবার বলছি 2514510203, সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। প্রথমে রাশিফলে যেমন যাই, হ্যাঁ, প্রথমে বলবো আজকের গ্রহগত অবস্থান বলবো। রবি আজকের কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র আজকে মকরের ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল ভরণী নক্ষত্রে অবস্থান করছে মেষে, বুধ আজকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে বৃশ্চিকে, শুক্র আজকে অবস্থান করছে মকরের উত্তরাষাঢ় নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনুর পূর্বাষাঢ় নক্ষত্রে, রাহু অবস্থান করছে পূর্ণবসু নক্ষত্রে অর্থাৎ কর্কটে, এবং কেতু অবস্থান করছে উত্তরাষাঢ় নক্ষত্রে অর্থাৎ মকরে। এ হলো গ্রহগত সন্নিবেশ। এবার মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা নানাবিধ সমস্যা আসতে পারে, মানসিক টেনশন বৃদ্ধি হবে, শুভ কাজের অগ্রসর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আজকের দিনে কিন্তু বাধা বিড়ম্বনার যোগ প্রবল এবং শারীরিক কিছু সমস্যার যোগ। তার পাশাপাশি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলাই ভালো। আজকের দিনটা কিন্তু কোনোরূপভাবে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা মোটামুটিভাবে চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিন্তু কোনো রকমের বিতর্কে জড়াবেন না। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু মোটামুটি শুভ, অর্থনৈতিক সাফল্য আছে। তার পাশাপাশি বলবো যে যারা চাকরি করেন, কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান বৃদ্ধি লাভযোগ। আর বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের শুভাশুভ ফল মিলবে, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আছে। আজকে হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সতর্কবাণী, যে যাবতীয় মানে যে কোনো গোপন কথা কাউকে ফাঁস করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে এবং গুপ্ত শত্রু শিকার হতে পারেন, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু বিশেষ শুভ নয়, অর্থনৈতিক দিক থেকে সেরকম সাফল্য পাবেন না, মানসিক টেনশন বৃদ্ধি থাকবে, তার পাশাপাশি শারীরিক কিছু সমস্যা আসতে পারে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যবসায়ী যারা তারা সতর্কভাবে এগোবেন, এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা কিন্তু সেভাবে সাফল্য আসবে না এবং কর্মক্ষেত্রে কিন্তু কোনোরকম মতানৈক্য বা সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক, পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু প্রবলভাবে কিন্তু সমস্যা থাকতে পারে, সেইভাবে বলবো যে আজকে কিন্তু যে কোনো শুভ কাজের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে অর্থনাশের যোগ আছে এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে যাতে জটিলতা বৃদ্ধি না পায়, সেইভাবে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির শারীরিক বিড়ম্বনা আসতে পারে, তার পাশাপাশি যে কোনো রকমের মানে জটিলতা বা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করে চলবেন। শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য। তার পাশাপাশি বলবো সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে যারা বয়স্ক তাদের কিন্তু শারীরিক জটিলতা আসতে পারে, এবং সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে কিন্তু সাফল্য আসবে, অর্থপ্রাপ্তির যোগ আছে। এবং সিংহরাশির যারা চাকরি করছেন তারাও কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ বা সুনাম বৃদ্ধি হতে পারে। সিংহরাশির আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আজকে আপনাদের সবুজ। কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে মানসিক টেনশন এবং শারীরিক জটিলতা হতে পারে, তার পাশাপাশি বলবো কন্যারাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী তারা কিন্তু বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, অর্থ নাশ যোগ আসতে পারে এবং অযথা ঝঞ্ঝাট আসতে পারে। কন্যারাশির
জাতক জাতিকাদের যারা চাকরি করছেন তাদের বলবো যে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি হতে পারে, আপনার যে কোনো শুভ কাজের দিক থেকে আজকে বিরত থাকায় শুভ, আজকে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলারাশি, তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি শুভ, আজকে কিন্তু আপনার যে কোনো শুভ কাজে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু বেলা দুটোর মধ্যে আপনাদের করে নেওয়াই ভালো হবে। এবং তুলারাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন কিছু বৃদ্ধি হতে পারে। এবং তার পাশাপাশি বলবো যে তুলারাশি যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো যে নতুন অর্থনৈতিক চিন্তাভাবনা বা ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আজকে আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য লাভের যোগ। তুলারাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আজকে হলুদ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকে বিশেষ বিশেষ শুভ, অর্থনৈতিক সাফল্য লাভ যোগ, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, সুনাম বৃদ্ধি এবং পদোন্নতির মতো যোগ আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজকে কর্মব্যস্ততা থাকবে, মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু জটিলতা আসতে পারে, তার সত্ত্বেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে কিন্তু শুভাশুভ ফল মিলবে। আজকে হচ্ছে আপনারা শুভ দিক মেনটেন করবেন, সেটা হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। একদম ধনুরাশিতে যাওয়ার আগে আমি একটুখানি চেম্বারগুলো অ্যানাউন্স করে দেবো পণ্ডিতজির। আগামী বুধবার দিন 6th of March গৌহাটিতে চেম্বার রয়েছে পণ্ডিতজির, বৃহস্পতিবার 7th March কোচবিহার, শুক্রবার 8th March শিলিগুড়ি চেম্বার, শনিবার 9th March গড়িয়া চেম্বার, রবিবার 10th March মেচেদায় চেম্বার রয়েছে, 11th March রয়েছে গড়িয়াহাট চেম্বার, 12th March বাগুইয়াটি, 14th March হাতিবাগান, 15th March বেহালা, 16th March দুর্গাপুর, 17th March আসানসোল চেম্বার রয়েছে, 19th March হাওড়ায় চেম্বার, 20th of March 20শে মার্চ বহরমপুর চেম্বার রয়েছে পণ্ডিতজি, 23rd March ব্যারাকপুর, 24th March বর্ধমান চেম্বার, 28th March অর্থাৎ 28শে মার্চ মালদায় চেম্বার রয়েছে ওনার, 31st March বছরের একদম এই মাসের একদম শেষ দিন, সরি 31st March মাসের শেষ দিনটায় রয়েছে কিন্তু শিলচরে চেম্বার, নর্থ ইস্টে মানুষ পাচ্ছেন। শনিবার দিনে রবি এবং রবিবার দিন পরপর দুদিন বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে পাচ্ছেন, আর মঙ্গলবার অর্থাৎ আগামীকাল বালির চেম্বারে তো উনি থাকছেনই। ফোন নাম্বার 9836719080, 9836646559, দুটি বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা বুকিং করুন আপনাদের পণ্ডিতজিকে দেখানোর জন্য। 9836719080 প্রথম যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বুকিং নাম্বারের মধ্যে, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে, এখানে ফোনেও বুকিং করতে পারেন, হোয়াটসঅ্যাপেও বুকিং করতে পারেন। আমরা এবার পণ্ডিতজির কাছে যাব, একটু ছোট উপচারে যাচ্ছি আজকে, তারপর আমি বাসির আশীর্বাদ। আগে একজন বন্ধু চলে এসেছেন আমাদের, হ্যালো। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। কে বলছেন? আমি নৈহাটি থেকে দেবাশীষ চক্রবর্তী বলছি। আপনার সম্বন্ধে জানবেন? একদম, আমার সম্বন্ধে অনুষ্ঠান দেখেন? আমি রেগুলার দেখি এবং খুবই ভালো লাগে, এবং সকালটা আমি রাশিফল দেখি, আমি মানে আমার সারা দিনটা ডিকটেট করে আছি। বাহ, আচ্ছা আচ্ছা, ডেট অফ পণ্ডিত জিকে আমার প্রণাম। প্রণাম ম্যাডাম, আপনি আমার প্রণাম নেবেন? হ্যাঁ নমস্কার। একটু দাঁড়ান দেখে বলছেন, মিলিয়ে নিন শুধু। আচ্ছা, 31st August 1986 রবিবার, তাই তো? আচ্ছা, তুলা লগ্ন মিথুন রাশি, পূর্ণবসু নক্ষত্র দেবগণ আপনার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমি আসছি জন্ম ছকে। বৃহস্পতি হচ্ছে আপনার জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল, আর তুলা লগ্ন লগ্নের হচ্ছে সপ্তম প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার মঙ্গল, সে মঙ্গল আপনার অবস্থান করছে তৃতীয়। আচ্ছা, আপনার পঞ্চমে বৃহস্পতির অবস্থান, ষষ্ঠে রাহু, সপ্তম অষ্টম নবমে চন্দ্র, এবং দশম প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার নবমভাবে অবস্থান করছে, এবং একাদশে আপনার রবি বুধ অর্থাৎ সক্ষেত্রে বুধাদিত্য যোগও আছে। এবার আসি আপনার জন্ম ছকের, মূলত এখন বর্তমানে চলছে বুধের মহাদশা, বুধ ভাগ্য প্রতিকারক গ্রহ বুধ, আর বুধের মহাদশা তার পাশাপাশি চলছে অন্তর্দশা, চলছে শুক্রের অন্তর্দশা। শুক্র হচ্ছে 2018 সালের এপ্রিল থেকে শুক্র শুরু হয়েছে, শুক্রটার নিচস্থ কেতুযুক্ত। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী যেটা হচ্ছে আপনার চতুর্থ প্রতিকারক গ্রহ শনির চতুর্থভাবে সক্ষেত্রে দৃষ্ট এবং পঞ্চমে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনার কিন্তু এডুকেশনের জায়গাটা খুব খারাপ কিছু পাচ্ছি না, এবং তার পাশাপাশি
আপনার কিন্তু মূলত যেহেতু জন্মছকে সপ্তম প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় ভাগে অবস্থান করছে দশম প্রতিকারক গ্রহের সাথে, অর্থাৎ দেখা যায় দশমপতি এবং সপ্তমপতি যদি কম্বিনেশন হয়, দশমপতি অর্থাৎ দশমপতি হচ্ছে কর্মভাব, সপ্তমপতি হচ্ছে ব্যবসার ভাব, অর্থাৎ ব্যবসা এবং কর্মস্থানের যদি কম্বিনেশন হয় তাদের কিন্তু ব্যবসা দ্বারা সাফল্য আসে। ঠিক আছে, আপনার বিজনেসই করছি, হ্যাঁ হ্যাঁ বলুন, আমি বিজনেসই করছি, বিজনেসই করছি, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, হ্যাঁ আচ্ছা। আর এই বুধের মহাদশা কিন্তু আপনাকে কিন্তু বুধ যেহেতু আপনার ভাগ্য প্রতিকারক গ্রহ, 2014 সাল থেকে শুরু হয়েছে, বুধ কিন্তু আপনাকে সাফল্য দেবে, কিন্তু মূলত আপনাকে 2018 সালের এপ্রিল থেকে 2021 সালের ফেব্রুয়ারি এই সময়টা একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, এই সময়টা যে আমার এইটাই প্রশ্ন যে আমার সম্পর্কটা অত্যন্তই খারাপ যাচ্ছে এবং বিজনেসটাও খুব ডাউন হয়ে গেছে আগের থেকে, তো আমি এই জায়গাটা থেকে রিকভার কবে হতে পারবো? 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার মূলত সময় ভালো নয়, 21 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ এই সময়টায় আপনার চলবে হচ্ছে শুক্রের অন্তর্দশা। শুক্র হচ্ছে আপনার নিচস্থ কেতুযুক্ত রাহুদিষ্ট দ্বাদশে অবস্থান করছে। ঠিক আছে, শুক্র নিচস্থ কেতুযুক্ত রাহুদিষ্ট দ্বাদশে অবস্থান করছে, এই শুক্র হচ্ছে আপনাকে ওই অন্তর্দশাতে আপনাকে ভালো রেজাল্ট দেবে না। ঠিক আছে, আর তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বুধ এবং শুক্রের সম্পর্ক হচ্ছে দ্বিদ্বাদশ সম্পর্ক, যখন দ্বিদ্বাদশ সম্পর্কযুক্ত দুটো গ্রহ পাস করে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কিছু অশুভ ফল হয় যদি তারা অশুভ অবস্থা থাকে। ঠিক আছে, অর্থাৎ 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনাকে সেভাবে সাফল্য দেবে না। আপনি ব্যবসা করুন, আপনার ব্যবসা থেকেই সাফল্য আসবে, আপনার ব্যবসা ভাগ্য ভালো, আপনি ব্যবসা দ্বারা জীবনে প্রতিষ্ঠা পাবেন, তাও বলছে আপনাকে বুধের এই লগ্নপতি শুক্র নিচস্থ, লগ্নপতি শুক্র হচ্ছে আপনার নিচস্থ কেতুযুক্ত অবস্থায় সে আছে, সেই ক্ষেত্রে আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, ব্লাড প্রেসার আছে আমার, সমস্যা আসতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চোখের সমস্যাও কিন্তু আসবে, লগ্নের আসবে চোখের সমস্যা, সেভাবে আর বিশেষ করে না 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে। হ্যাঁ, এই সময়টা একটু সতর্ক থাকবেন। আমি আপনাকে বলবো যে ভাগ্যপতি বুধের মধ্যে আপনাকে সাফল্য দেবে, আপনি ব্যবসা করছেন ব্যবসা করুন, সেক্ষেত্রে ব্যবসাতে আপনার সাফল্য। আপনার কি পড়াশোনাটা কি কমার্স লাইনে ছিল? কমার্স, আর পণ্ডিতজি বলছি আপনি আর্থিক ভাগ্য আমার ভালো হবে তো? অবশ্যই, আমি তো অর্থভাগ্য আপনার ভালো পাচ্ছি, একাদশে রবি সক্ষেত্রে অবস্থান করছে, একাদশে রবি সক্ষেত্রে অবস্থান করছে, এবং আপনার একাদশে রবি শুধু বৃহস্পতি দৃষ্ট আছে, আচ্ছা বৃহস্পতি দৃষ্ট, একাদশপতির উপরে বৃহস্পতি দৃষ্ট আছে, এবং আপনার যে সেকেন্ড হাউসের মালিক সে হচ্ছে মঙ্গল, সে হচ্ছে তৃতীয়ভাবে অবস্থান করছে। ঠিক আছে, আপনার অর্থনৈতিক দিক থেকে কিন্তু বড় কোনো সমস্যা আসবে না, মূলত আপনার যে সমস্যাটা না এখন বর্তমানে সমস্যাটা বেশি, এখন এই সময়টা একটু যদি কেটে যায় তাহলে কিন্তু আপনি ভালো সাফল্য পাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সঙ্গে থাকুন, আমরা হোয়াটসঅ্যাপে না উপাচারে যাব, উপাচারের কথা বলছিলেন পণ্ডিতজি। আজকে হচ্ছে শিবরাত্রি, শিবরাত্রি আমি অনেক উপাচার আগে বলেছি, আজকে মূলত আজকে আর কোনো উপাচার সেভাবে বলবো না, আজকে শিবরাত্রি কীভাবে পুজো করবেন পদ্ধতি, হ্যাঁ পদ্ধতিটা, সেক্ষেত্রে বলবো যে আমরা জানি যে শিবরাত্রির ব্রত পালন প্রত্যহ যারা শিব পুজো করে, মূলত যে যারা হচ্ছে প্রত্যহ শিবের মাথায় বেলপাতা দিয়ে এবং প্রত্যহ যারা পুজো করে তাদের ক্ষেত্রে হচ্ছে মূলত ধর্ম কাম মোক্ষ অর্থ অর্থাৎ চতুর্বর্গ লাভ করা যায় তাদের ক্ষেত্রে যারা প্রত্যহ শিব পুজো করেন, এবং তারা কিন্তু সাহসী এবং বলবান হন, এবং শিব পুজোর ক্ষেত্রে শিবের পুজো ছাড়া কিন্তু পৃথিবীতে ভূভারতে কিন্তু অন্য কোনো পুজো নেই, অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে একবার পার্বতী শিবকে জিজ্ঞেস করেছিল যে এই শিবরাত্রি ব্রত পালনের কী কী ফল পাওয়া যায় বা শিব পুজোতে কী কী ফল পাওয়া যায়, সেই ক্ষেত্রে শিব পার্বতীকে বলেছিলেন যে হে পার্বতী যে ভূতনাথ ভূতেশ্বর ভিন্ন পৃথিবীতে আর কোনো পূজা নাই, গঙ্গা সম কোনো তীর্থস্থান পৃথিবীতে নাই, অশ্বমেধ যজ্ঞ সদৃশ্য ছাড়া আর কোনো যজ্ঞ নাই,
আর শিবরাত্রি ব্রত পালন ছাড়া কোনো ব্রত নাই পৃথিবীতে। অর্থাৎ এই চারটি জিনিস উনি বলেছিলেন। অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে শিবরাত্রি ব্রত পালন সবাই করতে পারে, আবাল বৃদ্ধ নরনারী সবাই শিবরাত্রি ব্রত পালন করতে পারে। এবং শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে হচ্ছে চার পোহরে কিন্তু এটা হচ্ছে পুজোটা হয়। প্রথম পোহরে হচ্ছে জল ঢালবেন, সেটা হচ্ছে দুধ দিয়ে জল ঢালবেন শিবের মাথায় প্রথম পোহরে। সেটা হচ্ছে মন্ত্র হচ্ছে ওং হোম ঐশানায় নম, 11 বার পাঠ করবেন ওং হোম ঐশানায় নম। প্রথম পোহরে দুধ দিয়ে যখন শিবের মাথায় জল ঢালবেন সেক্ষেত্রেই মন্ত্র পাঠ করবেন। এবং দ্বিতীয় পোহরে দধি অর্থাৎ দই দিয়ে শিবের মাথায় দই ঢালবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে মন্ত্র পাঠ করবেন ওং হোং ওং হোং অঘরায় নাম, ওং হোং অঘরায় নাম, এই মন্ত্র পাঠ করে হচ্ছে 11 বার পাঠ করে হচ্ছে শিবের মাথায় হচ্ছে দুধ ঢালবেন, দই ঢালবেন। তৃতীয় পোহরে যেটা করবেন সেটা হচ্ছে ঘি দিয়ে, তৃতীয় পোহরে ঘি দিয়ে করবেন, সেটা হচ্ছে ওং হোং বাম দেবায় নাম, 11 বার পাঠ করবেন। এবং চতুর্থ পোহরে যেটা করবেন মধু দিয়ে, সেক্ষেত্রে বলবেন ওং হোং সদ্য জাতায় নাম, 11 বার পাঠ করে শিবরাত্রি অর্থাৎ শিব পুজো করবেন চার পোহরে। এই হচ্ছে শিবের মানে এই আজকে শিবরাত্রির ব্রত পালন। এবং সেই ক্ষেত্রে যদি রাত্রি জাগরণ করতে পারেন শুভ সবথেকে ভালো। এবং আমি তো এর আগে অনেক কিছু বলেছি অর্থাৎ রুদ্রাভিষেক বা অভিষেক সম্বন্ধে অনেক কিছু বলেছি, সেইভাবে যদি আপনারা যে এই অভিষেক পালন করতে পারেন বা রুদ্রাভিষেক করতে পারেন আরও শুভ ফল পাবেন। আচ্ছা আজকে এই বিষয়ে করব না, যদি সময় পাই আরো কিছু বলবো। প্রার্থনা করুন আজকে শিবরাত্রি ব্রত পালন যেটা পদ্ধতি বলে দিলেন, এখন আমাদের হাতে সময় রয়েছে বিকেলবেলা 4:36 বোধহয় চতুর্দশী লাগছে, তো সেক্ষেত্রে অনেকেই একদম উপবাস করেই রয়েছেন, কিন্তু পদ্ধতিটা একটু যদি মেনটেন করেন তাহলে আমাদের ব্রত পালনের যে মাহাত্ম্য সেটা থাকে বজায় থাকে এবং যতটা সম্ভব পালন করার চেষ্টা করুন, কারণ অনেক অসুস্থ ব্যক্তি ওপারে রয়েছেন, ঈশ্বর অন্তরে সেভাবে ডাকুন। আর উপাচারগুলো বলে দিয়েছিলেন কিন্তু বহুদিন আগের থেকেই, এই শিবরাত্রি আসার আগের থেকেই উপাচার পণ্ডিতজি বলেছেন আপনাদেরকে, আপনারা নোট ডাউন করেছেন। আপনাদের আরেকবার বলে দিই ওনার চেম্বারগুলি আগামী পরশু দিন 6 মার্চ বুধবার দিন গুয়াহাটিতে চেম্বার পণ্ডিতজি, 7 মার্চ বৃহস্পতিবার কোচবিহার চেম্বার, 8 মার্চ শুক্রবার শিলিগুড়ি চেম্বার, 9 মার্চ শনিবার গড়িয়া চেম্বার, 10 মার্চ রবিবার মেচেদায় চেম্বার, 11 মার্চ গড়িয়াহাট চেম্বার, 12 মার্চ বাগুইয়াটি, 14 মার্চ হাতিবাগান, 15 মার্চ বেহালায় চেম্বার, 16 মার্চ দুর্গাপুর, 17 মার্চ আসানসোল, 19 মার্চ হাওড়ায় চেম্বার রয়েছে, 20 মার্চ 20 মার্চ বহরমপুর, 23 মার্চ 23 মার্চ ব্যারাকপুর, 24 মার্চ 24 মার্চ বর্ধমান, 28 মার্চ 28 মার্চ মালদা, 31 মার্চ 31 মার্চ শিলচর চেম্বার, আর শনিবার রবিবার সপ্তাহে দুদিন বারাসাত চেম্বারে ওনাকে পাচ্ছেন এবং আগামীকাল মঙ্গলবার বালি চেম্বারে থাকছেন। ফোন নাম্বার 9836719080, এই নাম্বারে ফোনে এবং হোয়াটসঅ্যাপে বুকিং করুন 9836464559। দ্বিতীয় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বুকিং নাম্বারে, এই নাম্বারে ফোনে বুকিং করুন। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপটা বলিনি, তারপর রাশিফলটা বলবো। এটা পাঠিয়েছেন হচ্ছে লিখেছেন, নমস্কার, আমি একজন বৃদ্ধ পিতা, আমার বাড়ি আগরতলায়, আমার মেয়ের বিবাহ চাকরির ব্যাপারে জানতে চাই, বিশেষ করে এবছর তার চাকরির ভাগ্যটা জানতে চাই। সে সিভিলে এমটেক পাশ করে কলেজে লেগে আছে, ট্রানজিট ভাগ্যটা একটু দেখবেন। তার জন্ম 6 ডিসেম্বর 1992, দুপুর 1:15 স্থান আগরতলায়। আগামী সোমবার আমি আশায় থাকবো আপনার নমস্কার নেবেন। আমার মেয়ের নাম মিনতি দত্ত, অর্থাৎ আপনি একজন বৃদ্ধ লোক, আমি আপনার রিকোয়েস্ট ফেলতে পারিনি, সেই জন্য আজকে সোমবার আপনি আশায় থাকবেন, সেই জন্য আপনার এই রিকোয়েস্টটা আমি মানতে বাধ্য হয়েছি। ঠিক আছে, 6 ডিসেম্বর 1992 রবিবার, মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার দেখছি ওর জন্মছকে মঙ্গল রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, এবার আমি জন্মছকে আসি। মীন লগ্নের চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে বুধ এবং রবি সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে, সপ্তমে বৃহস্পতির অবস্থান। আর সপ্তম অষ্টম নবম দশম প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, একাদশে শনি স্বক্ষেত্রে অবস্থান করছে,
এবং শুক্রের সাথে সপ্তম অষ্টমপতির সাথে। আচ্ছা, ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল, ওর অবশ্য নিচস্থ অবস্থায় অবস্থান করছে, এই মঙ্গলটাই হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল, ওকে ভাগ্য বিড়ম্বনা কম বেশি দেবে জীবনে। বর্তমানে রবির মহাদশা, রবি হচ্ছে সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে, আর এখন মূলত এই সময়টা চলছে হচ্ছে 2018 সালের থেকে বৃহস্পতির অন্তর্দশা পড়েছে, এখন রবি এবং বৃহস্পতির দশান্তর্দশা, তারপরে চলবে রবি শনির দশান্তর্দশা, অর্থাৎ 2026 সালের আগস্ট মাস থেকে। আচ্ছা, এই রবি এবং বৃহস্পতি এই দশান্তর্দশা কিন্তু ওর পক্ষে কিছুটা শুভ, ওর যদি কর্মযোগ হয় সেই ক্ষেত্রে কিন্তু ওর শুভ ফল, শুভ ফল যেটা পাবে সেই ক্ষেত্রে কিন্তু মূলত 2019-এর আগস্টের মধ্যে ওর কর্মযোগটা হবে না, কারণ রবি এবং বৃহস্পতি এই দশান্তর্দশায় ওকে কর্মযোগ দেবে না, শনিতে ওকে কর্মযোগ দেবে 2019-এর আগস্টের পর আসবে। 2019-এর আগস্টের পর এই সেন্সেই আসবে, সেই সময় কী হবে, সেই সময় হচ্ছে শনি হচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং রবি এবং শনি দুটো শুভগ্রহ যখন পাস করে, তখন তৃতীয় একাদশ সম্পর্ক যখন পাস করে তখন তাদের শুভ ফল দেয়। ওর রবি বসে আছে ভাগ্যস্থানে এবং শনি বসে আছে একাদশ স্থানে, অর্থাৎ শনি রবি বসে আছে ওর নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে, এবং শনি বসে আছে একাদশ স্থানে, অর্থাৎ দুটো অশুভ গ্রহ যখন দশান্তর্দশা পাশ করবে তখন তৃতীয় একাদশ সম্পর্ক থাকবে, এবং এই তৃতীয় একাদশ সম্পর্কযুক্ত গ্রহের দশান্তর্দশা কিন্তু আসবে সেই সময় 2019-এর আগস্ট থেকে শুরু হবে। আর সেই সময় কিন্তু আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতিও ট্র্যানজিট করে ধনুতে যাবে, অর্থাৎ সব দিক থেকে যদি বিচার করা হয় তাহলে 2019-এর আগস্ট থেকে 2020-এর আগস্ট এই সময়টা কিন্তু কর্মযোগ, এবং 100% শিওর থাকতে পারে এই সময়ের কর্মযোগ আসবেই, কারণ সমস্ত দিক থেকে গ্রহের দশান্তর্দশা, গ্রহগত ট্র্যানজিট সব দিক থেকে এবং গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু এগুলোকে বিচার করতে হয় কর্মজীবনটাকে। সেই ক্ষেত্রে ওর যেহেতু দশমপতি কারক গ্রহ বৃহস্পতি, এবং এই দশমভাবে বৃহস্পতি যখন ট্র্যানজিটে যাবে সেই সময় হচ্ছে কর্মযোগ হবে ওর, এবং তার সাথে থাকবে রবির দশা শনি অন্তর্দশা। রবি শনি দুটো গ্রহ কিন্তু তৃতীয় একাদশ সম্পর্ক করেছে, এবং আপনি শিওর থাকতে পারেন আগস্টের মাসের পর থেকে আপনার মেয়ের 100% কর্মযোগ, এবং সেই বৃহস্পতি ট্র্যানজিট করলে সেটা কিন্তু সবথেকে ওর পক্ষে শুভ, অর্থাৎ কর্মজীবনের দিক থেকে সবথেকে শুভদায়ক হবে। একদম, আর আপনি অবশ্যই যে জায়গাগুলো বললেন পণ্ডিতজি সমস্যার আপনার মেয়ের ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে ঠিক করার ক্ষেত্রে তো প্রতিকার প্রতিবিধান রয়েছেই। আমরা শেষ রাশিফলগুলোতে চলে যাব। হ্যাঁ, আসবো এখন ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভাশুভ ফল আশা করা যায়, এবং অর্থনৈতিক উন্নতির যোগ, তার পাশে কিন্তু আপনার যে কোনো শুভ কাজে অগ্রসর কিন্তু সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভযোগ আছে। শুভ দিক আজকে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা শুভ নয়, মানসিক টেনশন বৃদ্ধি হবে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু সাফল্যের বাধা আসবে, এবং তার পাশাপাশি বলবো যে পারিবারিক দিক থেকে কোনো রকমভাবে সমস্যা আসতে পারে, সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, গুপ্ত শত্রুর শিকার হতে পারেন, এবং হঠাৎ কোনো রকম আঘাত প্রাপ্তির যোগ আসতে পারে। মকর রাশির শুভ দিক হচ্ছে আজকে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আজকে আপনাদের সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি শুভ, মিশ্র ফল বলা চলে। কুম্ভ রাশির শুভাশুভ কাজ যাবতীয় বেলা তিনটের মধ্যে সারবেন, সেই ক্ষেত্রে সাফল্য আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বেলা তিনটের মধ্যে সারবেন, তারপরে কিন্তু শুভ নয়, এবং কুম্ভ রাশির ব্যবসায়ীরা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মতানৈক্য জড়াবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আজকে অর্থনৈতিক সাফল্য লাভযোগ, যারা ব্যবসায়ী তারা কিন্তু আজকে সাফল্য পাবেন, এবং মূলত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ, পদোন্নতি, হঠাৎ অর্থপ্রাপ্তির লাভযোগ আছে। শুভ দিক হচ্ছে আজকে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা। আজকের হাতে একদম সময় নেই, আমরা বিদায় নেব আজকে প্রত্যহ ভাগবত অনুষ্ঠান থেকে, পরবর্তী অনুষ্ঠানের দিকে আপনাদের নজর থাকবে অবশ্যই। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানে, নমস্কার।